যাচ্ছি। তো মোটামুটি মোটামুটি টাইম হয়েছে এখন, তো এই যে আমি কেকটা আনিয়েছি। তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি আস্তে আস্তে কথা বলছি, তার একটা বিশেষ কারণ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি মোটামুটি টাইম হয়েছে এখন রাত 11:25, ঠিক আছে? আজকে ফ্রাইডে, রাত 11:25 বাজে। তোমাদেরকে তো বলেইছিলাম আমার ভাইয়ের বার্থডে, ঠিক আছে? তো কালকে কালকে 18 তারিখ, 18ই ডিসেম্বর, কালকে ওর অ্যাকচুয়ালি বার্থডে। তো কালকে ভেবেছিলাম কালকে সকালবেলায় সারপ্রাইজ দেব, কিন্তু সেটা আর পসিবল হবে না, কারণ ও সকাল সকালই 8:30-8:30-এর মধ্যেই ডিউটি বেরিয়ে যায়, ঠিক আছে? তো মোটামুটি কালকেও ওর ছুটি নেই কোনোভাবেই, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 9:30-9:30 বেজে। তো সেই কারণে ভাবলাম যে বেচারা একটু আপসেটই আছে, কেন কি ছুটি নেই, বার্থডে দিনও ছুটি নেই, যেহেতু পরের দিন সানডে পড়েছে, আর সেই কারণেও ছুটি নিয়ে একটু প্রবলেম চলছে, সেই কারণেও ছুটি পাচ্ছে না, ছুটি নেই। তো সেই কারণে ভাবলাম যে একটু ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়া যাক। প্রত্যেক বছরই আমি করি, ওর জন্য নিজে হাতে কেক বানাই। তোমাদের আগের ব্লগ ভিডিওতেও আমি বলেছি যে প্রত্যেকবারই যে কোনো অকেশনে আমি কেক বানাই, ঠিক আছে, সবার জন্যই। ওর জন্য কেক বানিয়েছিলাম আগের, মানে আগের ইয়ারে, যদি ফটো থাকে আমি নিশ্চয়ই দেবো, তোমাদেরকে দেখাবো। রেড ভেলভেট কেক বানিয়েছিলাম ওর জন্য। তো যাই হোক, এবারে সেরকম কিছু করা হয়নি বা বানানোও হয়নি, আমি অর্ডার দিয়ে একটা ডেলিভারি করিয়েছি কেকের। তো ওটা তোমাদের সাথে শেয়ার করব, আর ওকে একটা সারপ্রাইজ দেবো, ছোটোখাটো একটা সারপ্রাইজ দেবো। মেয়ে মানে জেগেছিল আমাকে হেল্প করবে বলে, কিন্তু মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে এখন আর ডাকছি না, মাও জেগে আছে, সবাই উঠবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলছি, প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আর কেউ কিচ্ছু মাইন্ড করো না। এখন যদি আমি জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, মানে পাড়ার সবাই এসে আমাকে পেটাতে শুরু করবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো বেলুনস আমি এখানে ফুলিয়ে রেখেছি মোটামুটি, ঠিক আছে? ওইদিকেও অনেকগুলো আছে। আর আমি কেকটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে আমি কেকটা আনিয়েছি ওর জন্য স্পেশালি, দেখো কেকটা, জানিও কেমন হয়েছে, ব্লুবেরি কেক, নিউ আমরোর থেকে। বলতে চান রুটি অর্ডার করতে ওকে গিফটে?
কাটিং তো শেষ হয়ে গেছে, পুরো দেখো আমার মাথায় পুরো কেক ভর্তি হয়ে গেছে, মানে রন্ধে রন্ধে কেক ঢুকে গেছে, কিছু করার নেই। যাই হোক, বার্থডে বয় কেক কাটিং করে তার রুমে চলে গেছে, আর ঘুমের ডিস্টার্ব করাচ্ছি না, কেন কি সকালবেলাতে ওর আবার ডিউটি আছে। তো ইস, চশমার ভেতরে এখনো পর্যন্ত কেক লেগে গেছে বাবাই দেখ। হুম হুম কেকটা কেমন ছিল? ভালো ভালো ছিল। আচ্ছা, তো যাই হোক, সকালবেলাতে দেখাবো মা অ্যাকচুয়ালি, কাল তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, হুম সকালবেলাতেই দেখাবো মা অ্যাকচুয়ালি। সকালবেলাতেই সমস্ত কিছু রান্না বান্না করে নেবে, মানে যেটা ও খেতে ভালোবাসে সেই ধরনের রান্নাগুলো করে নেবে, কারণ কি আমাদের অন্যরকম কিছু প্ল্যানিং আছে কাল থেকে, কাল পরশু দিন থেকে। তো সেই কারণে মা মানে প্রচুর কাজ আছে সেগুলো নিয়ে, তো মা যাতে মানে মা একটু রেস্ট পায় সেই কারণে আমি মাকে বলেছি, বাড়ির সবাই বলেছে যে সকাল থেকেই তুমি রান্নাবান্না স্টার্ট করে দাও, ভাই এসে রাত্রে ফিরে খাবে। তো সকালবেলায় আমি দেখাবো মা কী কী রেডি করছে, কী কী মেনু হবে, কী কীভাবে মা রান্না করছে, সব কিছুই ঘরোয়াভাবেই হবে, সেরকম বিশাল কিছুভাবে হবে না, তোমাদেরকে তো আগেই বলেছি, নাহলে হয়তো কালকে রাত্রেবেলাই হতো ওর বন্ধুবান্ধবকে ডেকে বা সেরকমভাবেই হতো, কিন্তু কালকে রাত্রিবেলায় মা একসঙ্গে এত কিছু পারবে না, টিকটিকি পড়ছে, মানে সত্যিই সত্যি মানে মার শরীরের কন্ডিশান খুবই খারাপ, শুধুমাত্র ওকে উইশ করবে বলে উঠে এসেছিল, শরীরের কন্ডিশান খুবই খারাপ, মানে পায়ে আর হাঁটুতে প্রচণ্ড পেন হচ্ছে, যেটা হয় বয়সকালে সবার। তো যাই হোক, চলো এখন গুড নাইট, আর দেখা হচ্ছে কাল সকালবেলায়, ঠিক আছে, টাটা। বেসিক্যালি মামা তো আমাদের সেকেন্ড হাফে জয়েন করবে, কারণ মামার যেহেতু ছুটি নেই, আর মামাম তো ওপরে কাজ করছে। তো তোমরা একবার দেখে আসি যে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে, অ্যাজ মামা স্পেশাল বোদে। সো লেটস গো। তুমি বলো আজকে কি কি রান্না হচ্ছে তোমার ছেলের জন্মদিনে? রান্না হচ্ছে, ছেলে তো আসবে অনেক দেরিতে, তো রান্না করছি সিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, বেগুন পড়া, আরে বাবা, মুচার তরকারি, ঝিঙ্গা পোস্ত, পনিরের তরকারি, ফুলকপির তরকারি, দই মাছ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর টমেটোর চাটনি, দই পায়েস। আরে বাবা, মেনু তো শেষই হয় না। আরে বাবা, লোকের এত তুমি স্টার্টার দিয়েছো, লোক মেন করছি তো খেতে পারবে না। ওরে বাবা, কত প্রিপারেশন, তোমরা একবার দেখো শুধু, বাপরে সত্যি তুমি পারেন। দেখলেই আমাদের বাড়িতে কত কিছু রান্না হচ্ছে, আর এটা কিন্তু খুব একটা অবাক হবেন না আপনারা, বিকজ এটা আমাদের বাড়িতে খুবই ইউজুয়াল, এটা প্রায় প্রত্যেক দিনই হয়, আমাদের বাড়িতে অনেক রান্না হয়। তো তো এবার চলো দেখতে থাকো ব্লগটা।
এসেছে তো? কটা দিকে আসলো মা? মিথি শাকের তরকারি, মোচার তরকারি, মাছের মুড়ি ঘন্ট, ঝিঙ্গা পোস্ত, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, দই মাছ, চাটনি, মিষ্টি, পায়েস, স্যালাড। তুই কি পারবি একা? না, আমরা বুঝতে পারছি।